বঙ্গবন্ধু যখন কারাবন্দী তখন ন্যাপ নেতা মশিউর রহমান ৬ দফার বিরোধিতা করেন। ৬ দফাকে তিনি বিচ্ছিন্নতা বা দুষ্কে দেবার পরিকল্পনা হিসেবে মন্তব্য করেন। তিনি বলেন, যদি তিনি প্রেসিডেন্ট হতেন এই দফা কখনোই কার্যকর হতে দিতেন না। বঙ্গবন্ধু জেলে বসে ইত্তেফাকে প্রকাশিত তার এই বিবৃতি পড়েন। সে সময় মৌলানা ভাসানীও ৬ দফার বিরুদ্ধে তার মতামত দেন। এতে নাকি দুই পাকিস্তান আলাদা হয়ে যাবে। গল্পকথক ছোটনের পক্ষ থেকে শুভেচ্ছা বন্ধুরা, কেমন আছেন? আমরা পড়ছিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারের রোজ নামজা। আজকে শোনাবো এর ৪র্থ পর্ব। ৫ই জুন ১৯৬৬ রবিবার। ঘুম থেকে উঠে বাইরে যেয়ে বসলাম। জমাদার এসেছেন। শুনলাম পাগলদের গোসল করানো হচ্ছে। একটু এগিয়ে যেয়ে দেখি সব উলঙ্গ। এক একজনকে ধরে এনে এনে চৌবাচ্চার ভিতরে ঠেসে ধরছে। ভালো করে গোসল করায় ওদের। কতকাল যে ওরা এভাবে পড়ে আছে আর কতকাল থাকবে কে জানে। মাঝে মাঝে ভালো হয়, আবার মাঝে মধ্যে খারাপ হয় এবং পাগলামি করে। এদের কেহ আপনজনকে খুন করে এসেছে, কেহ বা পাগল হয়ে খুন করেছে, কেহ বা বাইরে পাগল হয়ে গেছে। পরিবারের লোকেরা সামলাতে না পেরে জেলখানায় দিয়ে গেছে। একবার জেলে এলে খুব কম লোকই ভালো হয়েছে। দু একজন ভালো হলেও তাদের ছাড়তে এত দেরি করে ফেলে যে আবারও পাগল হয়ে যায়। এ খবরও আমি পেয়েছি। দু একজন ভালো হয়ে বাইরেও চলে গিয়েছে, তবে বেশিরভাগ আজিমপুর কবরস্থানেই যেয়ে থাকে। একবার জেলের গল্প করতে করতে আমার একমাত্র সহধর্মিনীকে বলেছিলাম, যদি কোনোদিন পাগল হয়ে যাই তবে পাগলাগারদে বা জেলের পাগলাখানায় আমাকে দিও না। ফণিকে ডেকে আনলাম। ফণিও কিছুদিন পাগল ছিল, এখন ভালো হয়েছে। গান মন্দ গাইতে পারে না। বললাম, ফণিবাবু গান গাও। সে দেহতত্ত্ব, মারফতি, কীর্তন মন্দ গায় না। দেশে দেশে গান গেয়ে বেড়াতো। যখন সে গান গায় মনে হয় কোথায় যেন চলে গিয়েছে আর এ দুনিয়ায় নাই। একটার পর একটা গান গেয়ে চলে। কত গান যে সে জানে তার কোনো ঠিক নাই। অফুরন্ত ভান্ডার। আজকাল রোজই তার গান শুনি, কারণ আমি যেখানে থাকি সেখানে সে ঝাড়ু দফায় কাজ করে। জমাদার ও সিফাহি সাহেবরাও তার গান শোনে। সকলেই ওকে স্নেহ করে, কারণ সরল লোক, মনে আর মুখে একই কথা। এ সমস্ত গান আমি যখন ছোট ছিলাম অনেক শুনেছি। জেলের মধ্যে এমন গান খুব ভালোই লাগে। ওর তো কাজ আছে, আমার তো কাজ নাই। ওকে ছেড়ে দিতে হলো। ঘরে এসে আবার সংসক্তক বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে দিতে চেষ্টা করলাম। আজ বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থেমে গেলে গরমও পড়ে। পাখা খারাপ হয়ে গেছে, খবর দিয়েছি মিস্ত্রি পাঠাতে। দিনভর বৃষ্টি। আজ আবার ন্যাপের জনসভা। সভাটি হওয়া প্রয়োজন। বহুদিন পরে এরা মিটিং করছে। মৌলানা ভাসানী সাহেবের ভুল নীতির জন্য এই দলটি জনসমর্থন যা ছিল তাও হারাইয়া ফেলেছে দিন দিন। আওয়ামী লীগ কর্মীদের গ্রেপ্তার করে চলেছে। আরও ৮ জন কর্মীকে গ্রেপ্তার করেছে বিভিন্ন জায়গায়। দমন নীতি সমানে চালাইয়া যেতেছে সরকার। নির্যাতনের মধ্য দিয়ে গণদাবি দাবাইয়া দেওয়া যায় না। গণতান্ত্রিক আন্দোলনকে গণতান্ত্রিক পথেই মোকাবেলা করা উচিত। যে পথ অবলম্বন করেছে তাতে ফলাফল খুব শুভ হবে বলে মনে হয় না। আওয়ামী লীগ কর্মীরা যথেষ্ট নির্যাতন ভোগ করেছে। ৬ দফা দাবি যখন তারা দেশের কাছে পেশ করেছে তখনই প্রস্তুত হয়ে গিয়েছে যে তাদের দুঃখ কষ্ট ভোগ করতে হবে। এটা ক্ষমতা দখলের সংগ্রাম নয়, জনগণকে শোষণের হাত থেকে বাঁচাবার জন্য সংগ্রাম। যথেষ্ট নির্যাতনের পরেও আওয়ামী লীগ কর্মীরা দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ করে নাই। তবুও পোস্টারগুলি পুলিশ দিয়ে তুলে ফেলানো হতেছে। ছাপানো পোস্টার জোর করে নিয়ে যেতেছে সরকারি কর্মচারীদের দিয়ে। আমার মনে হয় মোনায়েম খান সাহেব পশ্চিম পাকিস্তান গিয়ে কোনো কোনো বন্ধুর কাছ থেকে বুদ্ধি নিয়েছে। তিনি ভুলে গেছেন এটা পূর্ব বাংলা, পশ্চিম পাকিস্তান নহেন। আন্দোলন করা এবং নির্যাতন সহ্য করার ক্ষমতা এরা রাখে। তিনি অনেক বড় বড় কথা বলেন। রাজনীতিবিদদের বিরুদ্ধে বকেই চলেছেন। মানুষের স্মৃতিশক্তি কিছুটা আছে, এত তাড়াতাড়ি তারা ভুলে যায় না। তিনি যখন খাজা নাজিমউদ্দিন সাহেব ও নুরুল আমিন সাহেবের সমর্থক ছিলেন, তখন ময়মনসিংহ জেলা মুসলিম লীগের কর্মকর্তাও ছিলেন। মুসলিম লীগের নমিনি হিসেবে গণপরিষদের সদস্য হয়ে করাচিতে গিয়ে প্রত্যেক কাজে মুসলিম লীগকে ভোট দিয়েছেন রাষ্ট্রভাষা আন্দোলনকে দাবাইবার জন্য। ময়মনসিংহে গুন্ডা ভাড়া করে আমাদের কর্মীদের উপর অত্যাচার করেছেন। পূর্ব বাংলার যে কোনো আন্দোলনের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াতেন। সে কথা ভোলেন কি করে? ময়মনসিংহের আওয়ামী লীগ সেক্রেটারি রফিক উদ্দিন ভূঁইয়াকে ২.৫ বছর পর্যন্ত জেলে রাখার জন্য তিনি দায়ী ছিলেন। নুরুল আমিন সাহেব তার কথা মতোই ময়মনসিংহে কাজ করতেন। ১৯৫৫ সাল পর্যন্ত তিনি গণপরিষদের সদস্য ছিলেন। ১৯৫৪ সালে মুসলিম লীগ পূর্ব বাংলা থেকে বিতাড়িত হওয়ার পরেও ১৯৫৮ সাল পর্যন্ত তিনি মুসলিম লীগে ছিলেন। ১৯৪৭ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত এই দীর্ঘ ১১ বছরের মধ্যে ৯ বছর মুসলিম লীগ কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় ছিল। তখন তিনি মুসলিম লীগের সভ্য হয়েও একদিনও পূর্ব বাংলার শোষণের বিরুদ্ধে একটা কথাও বলেন নাই। শুধু সমর্থন করেন নাই, ভাতা নিয়ে সমর্থন করেছেন। তিনি যখন ইসলামের নাম করে সত্য কথা না বলে এমনকি মাথায় কিস্তি টুপি দিয়ে রাজনীতিবিদদের গালাগালি করেন, তখন হাসি পায়। বাইরে থাকতেও কোনোদিন এদের কথার উত্তর দিবার প্রবৃত্তি আমার হয় নাই, কারণ আমি জানি এদের চাকরি আইয়ুব খান সাহেবের দয়ার উপর নির্ভর করে। তাকে খুশি রাখলে সব ঠিক, জনমতের এরা কি ধার ধারে? খবরের কাগজ এলো, পাকিস্তান অবজারভার দেখে ভাবলাম বোধহয় খবর একটু এরা ছাপে আজকাল। আমি নিজে অবজারভার সকল সময়ই পড়ি। একবার কয়েকদিনের জন্য রাগ হয়ে বন্ধ করেছিলাম বাইরে থাকতে, আবার নিলাম, কারণ যাহাই হোক না কেন পূর্ব বাংলার কাগজ। মর্নিং নিউজের মতো পশ্চিমা শিল্পপতিদের মুখপাত্র নয় এবং সরকারের অন্ধ সমর্থকও নয়। আজাদ কাগজ সকল সময় কিছু কিছু সংবাদ বহন করে। মতের মিল না থাকতে পারে, সংবাদপত্র কেন সংবাদ দেবে না? বিকাল পর্যন্ত কাগজই পড়লাম। এখন একমাত্র চিন্তা, কর্মীরা নেতা ছাড়া আন্দোলন চালাইয়া যেতে সক্ষম হবে কিনা। আমার বিশ্বাস আছে আওয়ামী লীগের ও ছাত্রলীগের নিঃস্বার্থ কর্মীরা তাদের সাথে আছে। কিছু সংখ্যক শ্রমিক নেতা যারা সত্যই শ্রমিকদের জন্য আন্দোলন করে, তারাও নিশ্চয়ই সক্রিয় সমর্থন দেবে। এত গ্রেপ্তার করেও তাদের দমায়ে নিতে পারে নাই। ৭ই জুন হরতালের জন্য এরা পথসভা ও মিছিল বের করেই চলেছে। পোস্টার ছিঁড়ে দিলেও নতুন পোস্টার লাগাইতেছে, প্যাম্পলেট বাহির করিয়েছে। সত্যই এতটা আশা আমি করতে পারি না। বিকালবেলা বাইরে বসেই চা খেয়ে নিলাম, তারপর স্বাস্থ্য রক্ষার কাজে আত্মনিয়োগ করলাম। একটু পরেই আবার বৃষ্টি এলো। সন্ধ্যার পূর্বে বৃষ্টি বন্ধ হলো। একটু বাইরে যে হাঁটাহাঁটি করছি, এমন সময় দেখলাম হাসপাতাল থেকে কে যেন আমাকে সালাম দিতেছে। অনেক দূরে, চেনা যায় না, চোখে চশমা ছিল না, তবে ভাবলাম নিশ্চয়ই আওয়ামী লীগের কেহ অসুস্থ হয়ে হাসপাতালে এসেছে। চশমা আনতে বললাম। চশমা পরে দেখলাম, আরে এ তো আমাদের শাহাবুদ্দিন চৌধুরী, ঢাকা শহর আওয়ামী লীগের সহ সভাপতি। আমাকে ইশারা দিয়ে দেখালো, পেটে হাত দিল। বুঝলাম পেটের কোনো যন্ত্রণা এবং জ্বর হয়েছে। বেচারা আর কোনোদিন জেলে আসে নাই, এই প্রথম জেল, তার মধ্যে আবার অসুখ হলে ভেঙে পড়বে। পরের দিন খবর নিলাম, অনেকটা ভালো আছে। সন্ধ্যা হয়ে এসেছে, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নিলাম, ঘরে এলাম, তালা বন্ধ হলো। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত ঘরেই থাকতে হবে। মাথার ভিতর শুধু ৭ই জুনের চিন্তা, কি হবে। তবে জনগণ আমাদের সঙ্গে আছে, জনমত আমার জানা আছে। ৬ই জুন ১৯৬৬ সোমবার। আগামীকাল ধর্মঘট। পূর্ব বাংলার জনগণকে আমি জানি, হরতাল তারা করবে, রাজবন্দীদের মুক্তি তারা চাইবে, ৬ দফা সমর্থন করবে। তবে মোনায়েম খান সাহেব যেভাবে উস্কানি দিতেছেন, তাতে গোলমাল বাঁধাবার চেষ্টা যে তিনি করছেন, এটা বুঝতে পারছি। জনসমর্থন যে তার সরকারের নাই, তা তিনি বুঝেও বোঝেন না। ঘরে এসে বই পড়তে শুরু করে আবার মনটা চঞ্চল হয়ে যায়, আবার বাইরে যাই, কেবল একই চিন্তা। এইভাবে সারা সকালটা কেটে গেল। খাওয়া দাওয়া কোনো দিকেই আমার নজর নাই, ভালো লাগছে না কিছুই। যা হোক, দুপুরবেলা খাওয়ার পূর্বেই কাগজগুলি এলো। ধরপাকড় চলছে সমানে, কর্মীদের গ্রেপ্তার করছে, যশোর আওয়ামী লীগ অফিস তল্লাশি করেছে, ভূতপূর্ব মন্ত্রী আওয়ামী লীগ নেতা জনাব মুজিবুর রহমান প্রতিবাদ করেছেন, জনাব নুরুল আমিন সাহেব আওয়ামী লীগ কর্মী ও নেতাদের গ্রেপ্তারের তীব্র সমালোচনা করেছেন এবং মুক্তি দাবি করেছেন। তিনি বলেছেন, শত্রু বিনাশের জন্য রচিত আইনে দেশবরেণ্য নেতৃবৃন্দ গ্রেপ্তার দেশবাসীকে স্তম্ভিত করিয়াছে। ঢাকার মৌলিক গণতন্ত্রী সদস্যরা এক যুক্ত বিবৃতিতে আমাকে সহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করিয়াছে আর ৬ দফার দাবিকে সমর্থন করিয়াছে এবং জনগণকে নিয়মতান্ত্রিক আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানাইয়াছে। ৯ জন আওয়ামী লীগ দলীয় এমপিও ধরপাকড়ের তীব্র প্রতিবাদ করিয়াছে এবং তাদের মুক্তি দাবি করিয়াছেন। আওয়ামী লীগ শ্রমিক, ছাত্র ও যুবকর্মীরা হরতালকে সমর্থন করে পথসভা করে চলেছে। বসাল শোভাযাত্রাও একটি বের হয়েছে। শত অত্যাচার ও নির্যাতনেও কর্মীরা ভেঙে পড়ে নাই, আন্দোলন চালাইয়া চলেছে। নিশ্চয়ই আদায় হবে জনগণের দাবি। গভর্নর নারায়ণগঞ্জ জনসভায় আবার হুমকি ছেড়েছেন। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর হস্তে দমন করবেন। আইন শৃঙ্খলা আওয়ামী লীগ কোনোদিন ভাঙতে চায় নাই, তারা বিশ্বাসও করে না ওই রাজনীতিতে। কিন্তু যিনি আইন শৃঙ্খলার মালিক হয়ে আইন শৃঙ্খলা ভাঙাতে উস্কানি দিতেছেন, তার বিচার কে করবে? যার সরকার বেআইনি এবং অন্যায়ভাবে কর্মীদের হয়রানি করছেন, গ্রেপ্তার করছেন, তার বিচার কবে হবে? মোনায়েম খান সাহেবের জানা উচিত, ১৯৪৯ সাল থেকে আওয়ামী লীগ কর্মীরা অনেকবার জেলে গেছেন, মিথ্যা মামলার আসামিও হয়েছেন। পূর্বের সরকার এবং মুখপাত্ররা এরকম হুমকি অনেকবার দিয়েছেন। সরকার কর্মীদের বন্দি করেও অত্যাচার করেছে, ২৪ ঘন্টা তালা বন্ধ করে রেখেছে জেলের মধ্যে। নারায়ণগঞ্জে মোস্তফা সারোয়ার, শামসুল হক, ভূতপূর্ব পিএ, হাফেজ মুসা সাহেব, আহমেদ মমিন অ্যাডভোকেট, ওবায়দুর রহমান, শাহাবুদ্দিন চৌধুরীর মতো নেতৃবৃন্দকে সি ক্লাস করে রাখা হয়েছে। কি করে এই সরকার সভ্য সরকার বলে দাবি করতে পারে, আমি ভেবেও পাই না। আজাদ যেটুকু সংবাদ পরিবেশন করিতেছে তাহাতে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। আমি একা থাকি, আমার সাথে কাহাকেও মিশতে দেওয়া হয় না। একাকী সময় কাটানো যে কত কষ্টকর, তাহা যাহারা ভুক্তভোগী নন বুঝতে পারবেন না। আমার নিজের উপর বিশ্বাস আছে, সহ্য করার শক্তি খোদা আমাকে দিয়েছেন। ভাবে শুধু আমার সহকর্মীদের কথা, এক একজনকে আলাদা আলাদা জেলে দিয়ে কিভাবে রেখেছে। ত্যাগ বৃথা যাবে না, যায় নাই কোনোদিন। নিজে ভোগ নাও করতে পারি, দেখে যেতে নাও পারি, তবে ভবিষ্যৎ বংশধররা আজাদি ভোগ করতে পারবে। কারাগারের পাষাণ প্রাচীর আমাকেও পাষাণ করে তুলেছে। এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনের দোয়া আছে আমাদের উপর। জয়ী আমরা হবই, ত্যাগের মাধ্যমেই আদর্শের জয় হয়। বিকালে বাগানে কাজ করতে শুরু করলাম। সময় তো আমার কাছে না, আলাপ করার লোক তো নাই। লাউয়ের দানা লাগাইয়াছিলাম, গাছ হয়েছে, ঝিঙ্গার গাছও বেড়ে উঠেছে। ফুলের বাগানটিকে নতুন করে সাজাইয়া গুছাইয়া করতে শুরু করেছি, বেশ সুন্দর দেখতে হয়েছে। আজকাল সকলেই প্রশংসা করে, নতুন জীবন পেয়েছে ফুলের গাছগুলি। ৭ই জুন ১৯৬৬, মঙ্গলবার। সকালে ঘুম থেকে উঠলাম। কি হয় আজ? আব্দুল মোনায়েম খান যেভাবে কথা বলেছেন তাতে মনে হয় কিছু একটা ঘটবে আজ। কারাগারের দুর্ভেদ্য প্রাচীর ভেদ করে খবর আসলো, দোকানপাট, গাড়ি, বাস, রিক্সা সব বন্ধ, শান্তিপূর্ণভাবে হরতাল চলেছে। এই সংগ্রাম একলা আওয়ামী লীগই চালাইতেছে। আবার সংবাদ পাইলাম, পুলিশ আনসার দিয়ে ঢাকার শহর ভরে দিয়েছে। আমার বিশ্বাস, নিশ্চয়ই জনগণ বেআইনি কিছুই করবে না। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার প্রত্যেকটি গণতান্ত্রিক দেশের মানুষের রয়েছে, কিন্তু এরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে দিবে না। আবার খবর এলো, টিয়ার গ্যাস ছেড়েছে, লাঠি চার্জ চলতেছে সমস্ত ঢাকায়। আমি তো কিছুই বুঝতে পারি না। কয়েদিরা কয়েদিদের বলে, সিপাইরা সিপাইদের বলে। এই বলাবলির ভিতর থেকে কিছু খবর বের করে নিতে কষ্ট হয় না। তবে জেলের মধ্যে মাঝে মাঝে প্রবল গুজবও রটে। অনেক সময় এসব গুজব সত্যই হয়, আবার অনেক সময় দেখা যায় একদম মিথ্যা গুজব। কিছু লোক গ্রেপ্তার হয়ে জেলে অফিসে এসেছে, তার মধ্যে ছোট ছোট বাচ্চাই বেশি। রাস্তা থেকে ধরে এনেছে। ১২টার পরে খবর পাকাপাকি পাওয়া গেল যে হরতাল হয়েছে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে। তারা ৬ দফা সমর্থন করে আর মুক্তি চায়, বাঁচতে চায়, খেতে চায়, ব্যক্তি স্বাধীনতা চায়, শ্রমিকদের ন্যায্য দাবি, কৃষকের বাঁচবার দাবি তারা চায়। এর প্রমাণ এই হরতালের মধ্যে হয়েই গেল। এ খবর শুনলেও আমার মনকে বোঝাতে পারছি না। একবার বাইরে, একবার ভিতরে খুবই উদ্বিগ্ন হয়ে আছি। বন্দি আমি, জনগণের মঙ্গল কামনা ছাড়া আর কি করতে পারি? বিকালে আবার গুজব শুনলাম গুলি হয়েছে, কিছু লোক মারা গেছে, অনেক লোক জখম হয়েছে, মেডিকেল হাসপাতালেও একজন মারা গেছে। একবার আমার মন বলে হতেও পারে, আবার ভাবি সরকার কি এত বোকামি করবে? ১৪৪ ধারা দেওয়া হয় নাই, গুলি চলবে কেন? একটু পরেই খবর এলো ঢাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে, মিটিং হতে পারবে না, কিছু জায়গায় টিয়ার গ্যাস মারছে, সে খবর পাওয়া গেল। বিকালে আরো বহু লোক গ্রেপ্তার হয়ে এলো, প্রত্যেককে সামারি কোর্ট করে সাজা দিয়ে দেওয়া হয়েছে, কাকেও ১ মাস, কাহাকে 2 মাস। বেশিরভাগ লোকই রাস্তা থেকে ধরে এনেছে শুনলাম। অনেকে নাকি বলে রাস্তা দিয়ে যাইতেছিলাম, ধরে নিয়ে এলো, আবার জেলেও দিয়ে দিল। সমস্ত দিনটা পাগলের মতোই কাটলো আমার। তালাবদ্ধ হওয়ার পূর্বে খবর পেলাম নারায়ণগঞ্জ, তেজগাঁ, কার্জন হল ও পুরানা ঢাকার কোথাও কোথাও গুলি হয়েছে, তাতে অনেক লোক মারা গেছে। বুঝতে পারি না সত্য কি মিথ্যা, কাউকে জিজ্ঞাসা করতে পারি না। সেপাইরা আলোচনা করে, তার থেকে কয়েদিরা শুনে আমাকে কিছু কিছু বলে। তবে হরতাল যে সাফল্যজনকভাবে পালন করা হয়েছে সে কথা সকলেই বলছে। এমন হরতাল নাকি কোনোদিন হয় নাই, এমনকি 29শে সেপ্টেম্বরও না। তবে আমার মনে হয় 29শে সেপ্টেম্বরের মতোই হয়েছে হরতাল। গুলি ও মৃত্যুর খবর পেয়ে মনটা খুব খারাপ হয়ে গেছে। শুধু পাইপই টানছি, যে 1 টিন তামাক বাইরে আমি 6 দিনে খাইতাম, সেটিন এখন 4 দিনে খেয়ে ফেলি। কি হবে, কি হতেছে, দেশকে এরা কোথায় নিয়ে যাবে, নানা ভাবনায় মনটা আমার অস্থির হয়ে রয়েছে। এমনি ভাবে দিন শেষ হয়ে এলো। মাঝে মাঝে মনে হয় আমরা জেলে আছি, তবুও কর্মীরা, ছাত্ররা ও শ্রমিকরা যে আন্দোলন চালাইয়া যাইতেছে তাদের জন্য ভালোবাসা দেওয়া ছাড়া আমার দেবার কিছু নাই। মনে শক্তি ফিরে এলো এবং আমি দিব্য চোখে দেখতে পেলাম জয় আমাদের অবধারিত, কোনো শক্তি আর দমাতে পারবে না। অনেক রাত হয়ে গেল, ঘুম তো আসে না, নানা চিন্তা এসে পড়ে। এ এক মহা বিপদ। বই পড়ি, কাগজ উল্টাই, কিন্তু তাতে মন বসে না। ভুলে গেছি বিকালে কয়েক মিনিটের জন্য জেলার সাহেব আমাকে দেখতে এসেছিল। তার শরীরও ভালো না, দেখলাম আজ অসুখ থেকে উঠে এসেছেন। আমার মন ভালো না, তাই বললাম কিছু কথা আছে, 2-1 দিন পরে আসবেন। তিনি বললেন আসবো, বিদায় নিলেন। দৈনিক আজাদ পত্রিকা সংবাদ পরিবেশন ভালোই করেছে। আওয়ামী লীগের উদ্যোগে আজ প্রদেশে হরতাল, হরতালকে সাফল্যমণ্ডিত করার জন্য আওয়ামী লীগের একক প্রচেষ্টা। প্রোগ্রামটাও দিয়েছে ভালো। পাকিস্তান অবজারভার হেডলাইন করেছে হরতাল বলে, খবর মন্দ দেয় নাই। মিজানের বিবৃতিটি চমৎকার হয়েছে, হলে কি হবে, চোরে নাহি শোনে ধর্মের কাহিনী। 8ই জুন 1966 বুধবার ভোরে উঠে শুনলাম সমস্ত রাতঘর গ্রেপ্তার করে জেল ভরে দিয়েছে পুলিশ বাহিনী। সকালেও জেল অফিসে বহু লোক পড়ে রয়েছে, প্রায় 300 লোককে সকাল 8টা পর্যন্ত জেলে আনা হয়েছে। এর মধ্যে 6 বছর বয়স থেকে 50 বছর বয়সের লোকও আছে। কিছু কিছু ছেলে মামা করে কাঁদছে, এরা দুধের বাচ্চা, খেতেও পারে না নিজে। কেস টেবিলের সামনে এনে রাখা হয়েছে, সমস্ত দিন এদের কিছুই খাবার দেয় নাই। অনেকগুলি যুবক আহত অবস্থায় এসেছে, কারো পায়ে জখম, কারো কপাল কেটে গিয়েছে, কারো হাত ভাঙ্গা। এদের চিকিৎসা করা বা ঔষধ দেওয়ার কোনো দরকার মনে করে নাই কর্তৃপক্ষ। গ্রেপ্তার করে রাখা হয়েছিল অন্য জায়গায়, সেখান থেকে সন্ধ্যার পর জেলে এনে জমা দেওয়া শুরু করে। দিনভরই লোক আনছিল অনেক। কিছু সংখ্যক স্কুলের ছাত্রও আছে। জেল কর্তৃপক্ষের মধ্যে কেহ কেহ খুবই ভালো ব্যবহার করেছে, আবার কেহ কেহ খুবই খারাপ ব্যবহার করেছে। বাধ্য হয়ে জেল কর্তৃপক্ষকে জানালাম অত্যাচার বন্ধ করুন, তা না হলে ভীষণ গোলমাল হতে পারে। মোবাইল কোর্ট করে সরকার গ্রেপ্তারের পরে এদের সাজা দিয়ে দিয়েছে, কাহাকেও 3 মাস আর কাহাকেও 2 মাস। 1 মাসও কিছু সংখ্যক ছেলেদের দিয়েছে। সাধারণ কয়েদি, যাদের মধ্যে অনেকেই মানুষ খুন করে অথবা ডাকাতি করে জেলে এসেছে, তারাও দুঃখ করে বলে, এই দুধের বাচ্চাদের গ্রেপ্তার করে এনেছে, এরা রাতভর কেঁদেছে, ভালো করে খেতেও পারে নাই। এই সরকারের কাছ থেকে মানুষ কেমন করে বিচার আশা করে? জেল কর্তৃপক্ষ কোথায় এত লোকের জায়গা দেবে বুঝে পাই না। ছোট ছোট ছেলেদের আলাদা করে রাখতে হয়। এরা জেলে আসার পরে খবর এলো ভীষণ গুলিগোলা হয়েছে, অনেক লোক মারা গেছে। তেজগাঁও, নারায়ণগঞ্জে, সমস্ত ঢাকার শহরে টিয়ার গ্যাস ছেড়েছে, লাঠিচার্জ করেছে। চুপ করে বসে নীরবে সমবেদনা জানানো ছাড়া আমার কি করার আছে? আমার চরিত্রের মধ্যে ভাবাবেগ একটু বেশি, যদিও নিজেকে সামলানোর মতো ক্ষমতাও আমার আছে। বন্দি অবস্থায় এই সমস্ত খবর পাওয়ার পরে মনের অবস্থা কি হয় ভুক্তভোগী ছাড়া বুঝতে পারবে না। মেটের পিড়াপিড়িতে নাস্তা খেতে বসেছিলাম, খেতে পারি নাই। দুপুরে ভাত খেতে বসেছি, একই অবস্থা। সঠিক খবর না পাওয়ার জন্যই মন আরো খারাপ। খবরের কাগজের জন্য ব্যস্ত হয়ে পড়লাম। কাগজ আসতে খুব দেরি হতেছে। 2টার সময় কাগজ এলো। আমি পূর্বে যা অনুমান করেছি তাই হলো। কোনো খবরই সরকার সংবাদপত্রে ছাপতে দেয় নাই। ধর্মঘটের কোনো সংবাদ নাই, শুধু সরকারি প্রেস নোট। ইত্তেফাক, আজাদ, অবজারভার, সকলেরই একই অবস্থা। একেই বলে সংবাদপত্রের স্বাধীনতা। ইত্তেফাক মাত্র 4 পৃষ্ঠা। কোনো জেলার কোনো সংবাদ নাই। প্রতিবাদ দিবস ও হরতাল যে পুরোপুরি পালিত হয়েছে বিভিন্ন জেলায়, সে সম্বন্ধে আমার কোনো সন্দেহ রইল না। খবরের কাগজগুলি দেখে আমি শিহরিয়া উঠলাম। পত্রিকার নিজস্ব খবর ছাপতে দেয় নাই, তবে সরকারি প্রেস নোটেই স্বীকার করেছে পুলিশের গুলিতে 10 জন মারা গিয়েছে। এটা তো ভয়াবহ খবর। সরকার যখন স্বীকার করেছে 10 জন মারা গেছে, তখন কত গুণ বেশি হতে পারে ভাবতেও আমার ভয় হলো। কতজন জখম হয়েছে সরকারি প্রেস নোটে তাহাও নাই। সমস্ত দোষী যেন জনগণের। যেখানে উস্কানি দিতেছে সরকারের প্রতিনিধিরা, আওয়ামী লীগ, সেখানে পরিষ্কার ভাষায় বলে দিতেছে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ দিবস পালন করতে চাই, এবং সে অনুযায়ী তারা কর্মীদের নির্দেশও দিয়েছে। এখন জনগণকে দোষ দিয়ে লাভ নাই। যেখানে পুলিশ ছিল না, সেখানে কোনো গন্ডগোল হয় নাই। চকবাজার ও অন্যান্য জায়গায় শান্তিপূর্ণভাবে ধর্মঘট হয়েছে, সে খবর পেয়েছি। বেলা 11টার সময় 144 ধারা জারি করে, আর সাথে সাথে গুলি শুরু হয়। পূর্বে জারি করলেই তো কর্মীরা আর জনসাধারণ জানতে পারত। যখন আওয়ামী লীগ তার প্রোগ্রাম খবরের কাগজে বের করে দিল, তাতে পরিষ্কার লেখা ছিল 10টায় শোভাযাত্রা, বিকালে সভা শেষে আবার শোভাযাত্রা। তখন তো 144 ধারা জারি করে নাই। পরিষ্কারভাবে বোঝা যায় সরকারের দালালেরাও কিছু সংখ্যক অতি উৎসাহী কর্মচারীরা কোনো এক উপরতলার নেতার কাছ থেকে পরামর্শ করে এই সর্বনাশ করেছে। সরকার যদি মিথ্যা কথা বলে প্রেস নোট দেয়, তবে সে সরকারের উপর মানুষের বিশ্বাস থাকতে পারে না। জীবন ভরে একই কথা শুনিয়াছি, আত্মরক্ষার জন্যই পুলিশ গুলিবর্ষণ করতে বাধ্য হয়, এ কথা কেউ বিশ্বাস করবে না। যারা মারা গেল, তাদের ছেলে মেয়ে, মা বাবা, তাদের কি হবে? কত আশা করে তারা বসে আছে, কবে বাড়ি আসবে তাদের বাবা, কবে আসছে তাদের ছেলে, রোজগারের টাকা আসবে মাসের প্রথম দিকে। এরা জেলে বন্দি, সহসা আর ফিরে যাবে না, টাকাও আর পৌঁছবে না সংসারে। এ কথা ভেবে ভীষণভাবে ভেঙে পড়েছি আমি। কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছি না। কেন মানুষ নিজের স্বার্থের জন্য পরের জীবন নিয়ে থাকে? তবে এদের ত্যাগ বৃথা যাবে না। এই দেশের মানুষ তার ন্যায্য অধিকার আদায় করবার জন্য যখন জীবন দিতে শিখেছে, তখন জয় হবেই, কেবলমাত্র সময় সাপেক্ষ। শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে এসেছে, কৃষকরা কাজ বন্ধ করতেছে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছে, ছাত্ররা স্কুল কলেজ ছেড়েছে। এত বড় প্রতিবাদ আর কোনোদিন কি পাকিস্তানে হয়েছে? 6 দফা যে পূর্ব বাংলার জনগণের প্রাণের দাবি, পশ্চিমা উপনিবেশবাদী ও সাম্রাজ্যবাদীদের দালাল পশ্চিম পাকিস্তানের শোষক শ্রেণী যে আর পূর্ব বাংলার নির্যাতিত গরিব জনসাধারণকে শোষণ বেশি দিন করতে পারবে না, সে কথা আমি এবার জেলে এসেই বুঝতে পেরেছি। বিশেষ করে ৭ই জুনের যে প্রতিবাদে বাংলার গ্রামে গঞ্জে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ফেটে পড়েছে, কোনো শাসকের চক্ষু রাঙানি তাদের দমাতে পারবে না। পাকিস্তানের মঙ্গলের জন্য শাসক শ্রেণীর ৬ দফা মেনে নিয়ে শাসনতন্ত্র তৈরি করা উচিত। যে রক্ত আজ আমার দেশের ভাইদের বুক থেকে বেরিয়ে ঢাকার পিচ ঢালা কালো রাস্তা লাল করলো, সে রক্ত বৃথা যেতে পারে না। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য যেভাবে এদেশের ছাত্র জনসাধারণ জীবন দিয়েছিল, তারই বিনিময়ে বাংলা আজ পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। রক্ত বৃথা যায় না। যারা হাসতে হাসতে জীবন দিল, আহত হলো, গ্রেপ্তার হলো, নির্যাতন সহ্য করলো, তাদের প্রতি এবং তাদের সন্তান সন্ততিদের প্রতি নীরব প্রাণের সহানুভূতি ছাড়া জেলবন্দি আমি আর কি দিতে পারি? আল্লাহর কাছে এই কারাগারে বসে তাদের আত্মার শান্তির জন্য হাত তুলে মোনাজাত করলাম, আর মনে মনে প্রতিজ্ঞা করলাম এদের মৃত্যু বৃথা যেতে দেব না। সংগ্রাম চালিয়ে যাব। যা কপালে আছে তাই হবে। জনগণ ত্যাগের দাম দেয়, ত্যাগের মাধ্যমেই জনগণের দাবি আদায় করতে হবে। সমস্ত দিন পাগলের মতোই ঘরে বাইরে করতে লাগলাম। যদি কেহ বন্দি পশু পক্ষী দেখে থাকেন, তারা অনুভব করতে পারবেন শত শত লোককে গ্রেপ্তার করে আনছে। তাদের দুরবস্থা চিন্তা করতে ভয় হয়। রাস্তায় যাকে পেয়েছে তাকেই গ্রেপ্তার করে নিয়ে এসেছে। খালি গা, কাপড় নাই। একদিন এক রাত পর্যন্ত থানায় বা অন্য কোথাও আটকাইয়া রেখেছিল। খাবারও দেয় নাই, গোসলও নাই, সাজা দিয়ে নিয়ে এসেছে। এদের কিছু লোককে কয়েদির কাপড় পরাইয়ে দিয়েছে। আমি যেখানে ছিলাম তার পাশেই পুরানো 20 ছেলে রাতে ৮২ জন ছেলেকে নিয়ে এসেছে। বয়স 15 বছরের বেশি হবে না কারো। অনেকের মাথায় আঘাত, অনেকের পায়ে আঘাত, অনেকে হাঁটতে পারে না। হাকিম বাহাদুর বোধহয় কারো কথা শোনেন নাই, জেল দিয়ে চলেছেন। রাতে জানালা দিয়ে দেখলাম এই ছেলেগুলিকে নিয়ে এসেছে। দরজা বন্ধ, জানালা দিয়ে চিৎকার দিয়ে বললাম, জমাদার সাহেব, এদের খাবার বন্দোবস্ত করে দিবেন, বোধহয় 2 দিন না খাওয়া। মানুষ যখন অমানুষ হয় তখন হিংস্র জন্তুর চেয়েও হিংস্র হয়ে থাকে। রাত্রে আমি ঘুমাতে পারলাম না। 2-1 জন জমাদার ও সিপাহী এদের উপর অত্যাচার করছে, আর সবাই এদের আরাম দেবার চেষ্টা করছে। কয়েদিরা ছোট ছোট ছেলেদের খুব আদর করে থাকে। নিজে না খেয়েও অনেককে খাওয়াইয়া থাকে, অনেকে নিজের গামছা দিয়েছে। যারা এদের উপর অত্যাচার করেছে তাদের কথা আমার মনে রইল, নাম আমি লিখবো না। রাত কেটে গেল, একটু ঘুম আসে, আবার ঘুম ভেঙে যায়। 9 জুন 1966, বৃহস্পতিবার। ভোরবেলা বাহির হয়েই চোখে পড়ল পুরানো বিষে যাদের রাখা হয়েছে তারা দরজার ফাঁক দিয়ে আমার দিকে চেয়ে রয়েছে। আমি আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে গেলাম। জিজ্ঞাসা করলাম ওদের অবস্থা। বলল, করুণ কাহিনী, রাস্তা থেকে ধরে এনেছে, সারা দিন রাত থানায় একটা ঘরে বন্ধ করে রেখেছে। এত লোক থানা হাজতে রেখেছে যে বসতে পর্যন্ত পারে নাই, সেখানেই পায়খানা প্রস্রাব করেছে। যখন এদের ধরে আনে তখন খুব মারপিট করেছে। কয়েকজনের কপালে মারার দাগ আমি দেখলাম, ছোট ছোট জখম। কয়েকজন কলেজের ছেলেও আছে। এখানে 12টা সেলে 72 জন লোককে রেখেছে। এক সেলে 6 জন করে রেখেছে। পরনের কাপড় আর কয়েকজনের গায়ে জামা ছাড়া কিছুই নাই। এই 2 দিন 2 রাত্রে তাদের যে অবস্থা হয়েছে তা ভাষায় প্রকাশ করা কষ্টকর। আমি পানি দফায় লোকদের বললাম ওদের পানি দিতে, গামছা এনে দিতে বললাম। জমাদার সাহেব মেট পাহারা সকলকেই গামছা জোগাড় করে আনতে বললেন। 2-4 জন গোসল করেছে, খবর এলো কেস টেবিলে নিয়ে যেতে। আবার সকলকে বের করে লাইন ধরে ফাইল করে গুনে নিয়ে চললো কেস টেবিলে। স্বাস্থ্য পাশ হবে, নাম ঠিকানা ঠিক করে লিখবে, নাস্তা সেখানেই খাওয়াবে। আমি কেস টেবিলের ডিউটি জমাদারকে খবর দিলাম ওদের খাবার দিতে। কেস টেবিলের সামনে সকলকে ফাইল করে বসানো হয়েছে, কাহাকেও উঠতে দেওয়া হয় নাই। ওখানেই বসে ওদের খেতে দেওয়া হয়। গোসল টোসল তো হলোই না। যাদের শাস্তি দিয়েছে তাদের কয়েদি কাপড় পরায় দিয়েছে। আমি যেখানে থাকি সেখান থেকে দরজা খুললে ওদের অনেককে দেখা যায়। আমি খোঁজ খবর নিতেছিলাম, এমন সময় ডাক্তার সাহেব সেই পথে আসছিলেন। দরজা খুলে গেছে, আমাকে ওরা দেখতে পেয়েছে। প্রায় 200-300 হবে, আর হাত তুলে চিৎকার করে উঠেছে। আমি ওদের হাত তুলে অভিনন্দন জানালাম। তাড়াতাড়ি দরজা বন্ধ হয়ে গেল। আমি সরে আসলাম, কারণ যদি হইচই বেশি করে তবে ওদের উপর অত্যাচার হতে পারে। এক জমাদার নাকি ওদের গালাগালি করেছে আর মারধর করেছে। তাকে আমি খবর দিয়ে বললাম এই কাজ আর করবেন না। সে আমার কাছে কসম করলো আর বলল, আমাদেরও ছেলে মেয়ে আছে স্যার, আমরাও মানুষ। আমি আর কিছু বলতে পারলাম না। যাদের ধরে নিয়ে এসেছে এরা গরিব, দিনমজুরি না করলে বাঁচতে পারবে না। অনেক রিক্সাওয়ালাকে এনেছে, বোধহয় বাড়িতে তাদের ছেলে মেয়ে না খেয়েই আছে। 2 মাসের সাজা দিয়েছে অনেককে। দুপুর হয়ে গেল এইভাবেই। কাগজ এলো, দেখলাম তথাকথিত জাতীয় পরিষদ ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ থেকে বিরোধী দল ওয়াকআউট করেছে প্রতিবাদে, কারণ মুলতবি প্রস্তাব স্পিকার সাহেব উঠাতে দেন নাই। একেই বলে আইনসভা, আর একেই বলে আইনসভার ক্ষমতা। চমৎকার ফার্স। ডিবেটিং ক্লাব বললেও চলে, তাহাও সব ক্ষেত্রে বলা চলে না। আমাদের দেশে একটা কথা আছে, যেই না মাথার চুল তার আবার লাল ফিতা। সরকার স্বীকার করেছে আরো একজন হাসপাতালে মারা গিয়েছে। এই নিয়ে 11 জনের মৃত্যু হলো। যারা আহত হয়েছে তাদের কোনো সংবাদ নাই আজ পর্যন্ত। প্রশ্ন জাগে, 11 জন মারা গেছে না অনেক বেশি মারা গেছে? সোভিয়েত প্রধানমন্ত্রী অ্যালেক্সি কোসিগিন একটি চমৎকার কথা বলেছেন। কথাটি একেবারে সত্য। ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের অবস্থা সম্পর্কে বলেছেন, জয়ের সাধ্য নাই, ফেরারও পথ পাইতেছে না। 5টার সময় বাইরে যেয়ে একাকী বসে চিন্তা করছি, এমন সময় জমাদার সাহেব এসে বললেন, চলুন আপনার ইন্টারভিউ আছে। বেগম সাহেবা ছেলে মেয়ে নিয়ে এসেছেন। হঠাৎ এলো, ব্যাপার কি? আজকাল তো 15 দিনের কমে দেখা করতে দেয় না। আগে যখন জেলে এসেছি তখন দেখা করতে অনুমতি দিত। কোনো খারাপ খবর কিনা? তাড়াতাড়ি রওনা হলাম জেল গেটের দিকে। প্রায় 200-300 ছেলে কয়েদির কাপড় পরে ফাইল করে বসে আছে। আমাকে দেখে তারা দাঁড়িয়ে গেল, আমাকে হাত তুলে একসাথে অভিবাদন জানালো। আমিও তাদের অভিনন্দন দিলাম। দাঁড়াবার হুকুম নাই জেলের আইনে, তাই গেটের দিকে চললাম, শুভেচ্ছা জানিয়ে চললাম। ছোট্ট ছেলেটা পূর্বের মতোই আব্বা আব্বা বলে চিৎকার করে উঠল। আমি তাকে কোলে নিলাম, আদর করলাম। বাচ্চা মেয়েটি দরজার কাছে দাঁড়াইয়া ছিল, তাকেও আদর করলাম। জামালের জ্বর, দূরেই বসেছিল, কাছে ডেকে আনলাম। বড় মেয়ে, বড় ছেলে, খোকা, আমার স্ত্রী একে অন্যের দিকে চাইছে, কি যেন বলতে চায়, বলতে পারছে না। আমি বললাম, এত তাড়াতাড়ি দেখা করার অনুমতি দিল, ব্যাপার কি? আমার স্ত্রী আস্তে আস্তে বলল যে, টেলিগ্রাম এসেছে, মার শরীর খুব খারাপ। বুঝতে আর বাকি রইল না, মার শরীর বেশি খারাপ না হলে আমার আব্বা কোনো দিন টেলিগ্রাম করতেন না। তিনি খুব বিচক্ষণ ও বুদ্ধিমান লোক। মনটা আমার খুবই খারাপ হয়ে পড়ল। ছেলে মেয়েদের বুঝতে দিলাম না যে আমি খুব মুষড়ে পড়েছি। কিছু সময় বসলাম, কোনো কথাই আমার আর ভালো লাগলো না। বেগম সাহেবার কাছ থেকে একটা পান খেলাম। ঢাকা আর অন্যান্য স্থানের অবস্থা যে খুব খারাপ বুঝতে বাকি রইল না। আমার স্ত্রী বলল, প্যারোলের জন্য দরখাস্ত করতে। আমি বললাম, কয়েকদিনের জন্য যে মার শরীর যদি ভালো না হয় তাকে ফেলে আবার জেলে ফিরে আসলে তার হার্ট ফেল করে যেতে পারে। মুক্তি দেয় যাব, নতুবা নয়। কাউকে 70 পাঠাইয়া দাও, নাসেরকে খবর দাও বাড়ি যেতে। ফিরে এলাম আবার সেই নির্জন কারাগারে। আসার পথে কয়েদিরা আমাকে আদাব করলো, কিন্তু ওদের দিকে চাইতে পারলাম না, শুধু হাত তুলে সালাম দিলাম ও লইলাম। আমার মনের অবস্থা দেখে মেট আলিমুদ্দি বাবুর্চি ফালতু ছুটে এলো। বললাম, আমার মায়ের অসুখ। মনে পড়লো মার কথা, কিছুদিন আগে আমার মা খুলনা থেকে আমাকে ফোন করে বলেছিল, তুই আমাকে দেখতে আয়, আমি আর বেশি দিন বাঁচব না, আমি বাড়ি যাইতেছি। বললাম, মা আমি শীঘ্রই বাড়ি যাব তোমাকে দেখতে। এরপর শুরু হলো আমার উপর জুলুম, যশোরে গ্রেপ্তার। আমি যখন খুলনা গেলাম মা তখন বাড়ি চলে গিয়েছেন। যশোর থেকে ঢাকা এলাম, ঢাকায় গ্রেপ্তার করে নিয়ে এলো শ্রীহট্ট, সেখানে জামিন হলো। আবার জেল গেটে গ্রেপ্তার করে নিয়ে চললো ময়মনসিংহ। জামিন পেয়ে ঢাকা এলাম, সিলেটে তারিখের দিন হাজির হতে হবে। 8টা মামলা আমার বিরুদ্ধে, মাসের অর্ধেক দিন চলে যায়। বরিশালে প্রোগ্রাম দিলাম, 12ই মে সভা করব। সেখান থেকে আমার বাড়ি কাছে, আব্বাকে খবর দিলাম 13 তারিখে বাড়িতে পৌঁছাবো। আব্বা মা নিশ্চয়ই খুব খুশি হয়েছিলেন আমার উপর। আমার মা বাবার টান যে কত বেশি সে কথা কাহাকেও বোঝাতে পারবো না। তারা আমাকে খোকা বলে ডাকেন, মনে হয় আজও আমি তাদের ছোট্ট খোকাটি, পারলে আমাকে কোলে করেই শুয়ে থাকে। এই বয়সেও আমি আমার মা বাবার গলা ধরে আদর করি, কিন্তু হঠাৎ ৮ই মে দিনগত রাতে ঢাকায় আমাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলে আটক করলো। আমার সেই কথাই বারবার মনে পড়তে লাগলো, আমি বাঁচবো না, আমাকে দেখতে আয়, মা বলেছিলেন। কারোর সাথে কথা বলতে ইচ্ছে হলো না। সন্ধ্যা হয়ে গেল, বিছানায় শুয়ে রইলাম, লেখাপড়া করতে পারলাম না। মেয়েটার বাবুর্চি জোর করেই আমাকে খাওয়াতে চেষ্টা করলো। গতকাল খবর এলো কত লোক মারা গেছে তেজগাঁও এবং নারায়ণগঞ্জে। আজ আবার মায়ের এই অবস্থা। তারপর আমাকে একাকী রাখা হয়েছে, অনেক চেষ্টা করলাম, ঘুমোতে পারলাম না। 10ই জুন 1966 শুক্রবার। আগেই লিখেছি আমাকে একা রাখা হয়েছে, কারো সাথে আলাপ করার উপায় নাই, কারো সাথে পরামর্শ করারও উপায় নাই, সান্ত্বনা দেবারও কেহ নাই। কারাগারের ভিতর একাকী রাখার মতো নিষ্ঠুরতা আর কি হতে পারে? অন্যান্য রাজবন্দীরা বিভিন্ন জায়গায় একসাথে যাবে, কিন্তু আমাকে কারো কাছে দেওয়া চলবে না, সরকারের হুকুম। জেল কর্তৃপক্ষের কিছুই করার নাই। নুরুল ইসলাম চৌধুরী, খন্দকার মোস্তাক আহমদ, জহুর আহমদ চৌধুরী, মুজিবুর রহমান রাজশাহী এবং তাজউদ্দিনকে পূর্বেই ঢাকা জেল থেকে বিভিন্ন জেলে আলাদা আলাদা করে রেখেছে। আমাদের দলের আর যাদের গ্রেপ্তার করে এনেছে তাদের সবচেয়ে খারাপ সেলে রাখা হয়েছে। এদের খাবার কষ্টও দিচ্ছে, মাত্র 1.5 টাকার মধ্যে খেতে হবে। বাইরে যে ছোট বসার জায়গাটি আছে তার উপর বসেই চুপ করে আছি। জমাদার সাহেব এসে বললেন, চিন্তা করে শরীর নষ্ট করবেন না। দুই একজন কয়েদিও পাশ দিয়ে ঘুরে গেল, সাহস করে কিছুই বলল না। এইভাবে অনেক সময় কেটে গেল। 9টার সময় ডেপুটি জেলার সাহেবকে খবর দিলাম আমার সাথে দেখা করার জন্য। তিনি খবর পেয়েই চলে এলেন। তাকে বললাম, একটা টেলিগ্রাম করতে চাই চিফ সেক্রেটারির কাছে। এই কথা বলে, মায়ের শরীর খুবই খারাপ, আমার গ্রামের বাড়িতে, যদি সম্ভবপর হয় আমাকে ছেড়ে দিতে পারেন। তিনি বললেন, দিয়ে দেন, আমরা তো পাঠাবার মালিক। টেলিগ্রাম লিখে পাঠাইয়া দিলাম। জানি কি হবে, এরা আমাকে ছাড়বে না, পরে বলবে সরকারকে তো জানানো হয় নাই, তাই জানাইয়া রাখলাম। ইত্তেফাক কাগজেও মায়ের অসুখের কথা উঠেছে। অনেক চেষ্টা করি, চিন্তা করব না, তবু বারবার একই কথা মনে পড়ে। আমার মার প্রত্যেকটি কথাই আমার মনে পড়ে। পাকিস্তান কায়েম হওয়ার পরেই 1948-এ যখন আমাকে বাংলা ভাষা আন্দোলনের সময় গ্রেপ্তার করলো, আবার 1949 সালে গ্রেপ্তার করে 1952 সালে ছাড়লো, তখন আমার মা আমাকে জিজ্ঞাসা করলো, বাবা তুই তো পাকিস্তান পাকিস্তান করে চিৎকার করেছিস, কত টাকা নিয়ে খরচ করেছিস, এদেশের মানুষ তো তোর কাছ থেকেই পাকিস্তানের নাম শুনেছিল, আজ তোকেই সেই পাকিস্তানের জেলে কেন নেয়? বলতে পারেন আমার এই গ্রাম্য মার কথার কি জবাব দিব? বললাম, মা তোমাকে পরে বলবো, কোনো কিছু বলার আমার ছিল কি? একদিন সুযোগ বুঝে মার কাছে অনেক কথা বললাম। মা কি বুঝতে চায়? আমার মাকে কোনোদিন বোঝাতে পারি নাই। মাঝে মাঝে আমাকে বলতো, যে তোকে জেলে নেয় আমাকে একবার নিয়ে চল, বলে আসবো তাকে মুখের উপর। আমার ভাই বোনেরা সকলেই হাসতো মার কথা শুনে। আজ মার অনেক কথাই আমার মনে যাচ্ছে। দৈনিক খবরের কাগজগুলি এলো, দেখলাম কাগজগুলিকে সরকার সংবাদ সরবরাহ করা বন্ধ করে দিয়েছে, প্রায় প্যাম্ফলেট করে রেখেছে। কোনো সংবাদই নাই এই আন্দোলনের। জেলের কয়েদিদের খবর হলো 1000 লোকের উপর মারা গেছে পুলিশের গুলিতে, এমন অনেক খবর উঠেছে। সত্য খবর বন্ধ হলে অনেক আজগুবি খবর গ্রামে গ্রামে ছড়াইয়া পড়ে, এতে সরকারের অপকার ছাড়া উপকার হয় না। আজ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভা, যারা বাইরে আছেন যদি সঠিক নেতৃত্ব দিতে পারেন তবে দাবি আদায় করতে বেশি সময় লাগবে না। লেখাপড়ায় আজ আর মন দিতে পারলাম না, কখন যে তালাবদ্ধ করে চলে গিয়েছে সে খবরও আমার জানা নাই, কারণ সন্ধ্যার একটু পূর্বেই ঘরে চলে এসেছিলাম। মেট, বাবুর্চি, ফালতু সিপাহীরা যারা আমার ঘরে থাকে তারা আমার কাছে এসে বলতে লাগলো, ভাববেন না স্যার, আল্লাহ করলে আপনার মা ভালো হয়ে যাবেন। তাই ভাবি, রাজনীতি মানুষকে কত নিষ্ঠুর করে। কয়েদিদেরও মা আছে, প্রাণ আছে, কিন্তু স্বার্থান্বেষীদের নাই। ভাবলাম রাতটা কাটাতেই কষ্ট হবে, কিন্তু কেটে গেল। জানালা দিয়ে অনেকক্ষণ বাইরে তাকিয়েছিলাম, দেখতে চেষ্টা করলাম অন্ধকারের রূপ, দেখতে পারলাম না, কারণ আমি শরৎচন্দ্র নই, আর তার মতো দেখার ক্ষমতা এবং চিন্তা শক্তিও আমার নাই। বন্ধুরা, ছয় দফা আন্দোলনকে নিয়ে সারা বাংলা যখন উত্তাল ছিল, তখন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে বসে কি চিন্তা করছিলেন। এই ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে তিনি যখন তার কর্মীদের থেকে দূরে ছিলেন, বাংলার জনগণের কাছ থেকে দূরে ছিলেন, তখনকার সময়গুলি মূলত আজকের পর্বে আমরা জানতে পারছি। ছয় দফা নিয়ে চক্রান্ত হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ তবু থেমে থাকেনি। বঙ্গবন্ধু সহ আওয়ামী লীগের সব বড় বড় নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তবুও আওয়ামী লীগ হাল ছাড়ে নাই। তখনকার আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কর্মীরা এই আন্দোলনকে বেগবান করে যাচ্ছিল সকল বাধা উপেক্ষা করে। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেবার আগে অনুরোধ, যদি এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বন্ধু আমার এই অডিওবুকের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।